আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ফিজিওথেরাপি এই নামটার সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত এবং এটা এমন একটি চিকিৎসা ব্যবস্থা যেটা হাজার বছর ধরে আছে এবং প্রাচীন এই চিকিৎসা ব্যবস্থা এখন এতটাই উন্নত হয়েছে যে অনেক অনেক বিশ্বের অনেক মানুষই এটার উপর এখন অনেক বেশি নির্ভরশীল এবং উন্নত চিকিৎসাগুলো এটার উপর অনেকাংশে নির্ভরশীল। দর্শক, অনেক মানুষ আছেন আমাদের দেশে বা আমাদের দেশের বাইরে যারা ছোটখাটো সমস্যা নিয়ে ভুগছেন। এই মানুষগুলো শুধুমাত্র যদি ছোটখাটো এই ধরনের ফিজিওথেরাপির যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট যদি তারা পায়, দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে ওঠেন এবং এই অকর্মণ্য মানুষগুলো একটা সময় সুস্থ এবং কর্মক্ষম মানুষে তারা পরিণত হন। তার অনেক উদাহরণ অলরেডি আমরা দেখেছি। দর্শক, আমার পাশে আমাদের একজন বোন এখানে উপস্থিত আছেন, যিনি গত বেশ কিছুদিন থেকে বেশ কিছু সমস্যায় উনি জর্জরিত ছিলেন এবং ওনার স্বাভাবিক যে জীবনযাপন সেটা একরকম প্রায় অসম্ভব হয়ে গেছিল ওনার জন্য। সাধারণ জীবনযাপন করাটা অনেকটা অসম্ভব হয়ে গিয়েছিল। বাট একটা সময় যখন উনি এই ডিপিআরসির অ্যাডভান্স রিহ্যাব ফিজিও ট্রিটমেন্ট সম্পর্কে জানতে পারেন, সরাসরি চলে আসেন এবং ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। ওনার সেই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার গল্পটাই আজকে আমরা একটু ওনার কাছ থেকে শুনবো। তার আগে আমরা একটু ওনার সাথে পরিচিত হয়ে নিব। আসুন দর্শক, পরিচিত হই। আসসালামু আলাইকুম। আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম হইছে আমেনা। আমেনা, বাসা কোথায় আপনার? বাসা হইছে কৃষি মার্কেটের লাইনে, মোহাম্মদপুর কৃষি মার্কেটের কাছে। একজন হাউস ওয়াইফ অবশ্যই। আচ্ছা, আমরা জানি যে আপনি ডিপিআরসি তে আপনার কিছু সমস্যা নিয়ে এসেছিলেন, কি কি ধরনের সমস্যা ছিল যদি একটু খুলে বলতেন? সমস্যা তো আমরা দুই আপনাদের সমস্যা, তারপরে কোমরের সমস্যা, কোমরের রোগের সমস্যা আর কি। আমি হাঁটতে পারতাম না। আচ্ছা, হাঁটতে পারতাম না, হাঁটতে গেলে সামনে দিকে আগাইলে মনে করো পা দিয়ে অনেক ভার থাকতো, মনে পড়ে যাবো। মানে নিজের যে একটা ভারসাম্য সেটা আপনি ধরে রাখতে পারছিলেন না, এতটা খারাপ অবস্থা ছিল। ভাবছি যে পড়ে যাবো। আচ্ছা, সিঁড়ি দিয়ে ওঠা নামায় তো তাহলে অনেক বেশি ভয় লাগতো আপনার? ভয় লাগতো। আচ্ছা, আমি এটার ভয়ের জন্য আমি নিচেই নামি, আমি সারাক্ষণ বাসায় থাকি। এবং তার মানে আপনার যে চলাচলের একটা গন্ডি সেটা অনেকটাই সংকুচিত হয়ে এসেছিল, মুভমেন্ট করা বা দূরে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, এই কাজগুলো অনেকটাই আপনি সীমিত আকার হয়ে গেছিল। দূরে তো আমি পোষণ নিয়ে আসা না। আচ্ছা, দূরে আমি বললাম না আপনার, আমি বাইরে ভয়তে বাইরেই না। আচ্ছা, কি হয়েছিল এমন যে তারপর থেকে এই সমস্যাটা শুরু হয়েছিল? কোনো দুর্ঘটনা ছিল আপনার জীবনে? কি হয়েছিল? হাতে জুতার সাথে হোঁচট খেয়ে দাঁড়ানোর অবস্থায় এইভাবে পড়ছি, সামনাসামনি পড়ে গিয়েছিলেন। আচ্ছা, তারপর ঘরেই ছিলাম, ঘরে আবার হাঁটতে নিয়েছিলাম, হাঁটার সময় ওই ছেলের সাথে আঙ্গুল ঢুকিয়ে তারপরে আগে তো ঘরে রুটি টুটি বানাইতাম, সব বন্ধ, এগুলো আমি হাত লাড়তে পারি না, কিছু লাড়া দিলে গেলে এখানে এখানটা ব্যথা। তার মানে গত এক বছরেই আপনার এই কয়েকটা দুর্ঘটনা ঘটেছে যার কারণে আপনি একরকম প্রায় অকর্মণ্য হয়ে পড়েছেন, যে আপনার স্বাভাবিক যে কাজ ছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে একা একে দুইবার দাঁড়ানোর অবস্থা পড়ার পর থেকে এই আরো আমার বেশি সমস্যা হচ্ছে। আচ্ছা, তার মানে নামাজ পড়তে যাওয়া, উদ্বাস করা, সেগুলো একরকম প্রায় বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো এই অবস্থায় যখন ডক্টরের কাছে গিয়েছিলেন কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিলেন তারা? আচ্ছা, কিছু ব্যায়াম করার জন্য। কোনো সার্জারি হয়েছিল এর মাঝখানে? যেটা ওই যে ভেঙে গেছে সেটা শুধু সার্জারি হয়েছে? ওকে, ফাইন। তো যখন দেখলেন যে একসাথে এতগুলো সমস্যা তৈরি হয়ে গেছে, বয়সেরও একটা ব্যাপার আছে, তো সবকিছু মিলে কি কিছুটা হেল্পলেস হয়ে গেছিলেন যে অ্যাকচুয়ালি আমার আসলে কি হবে, বা আমি কি আর হাঁটতে পারবো না, বা আমি কি পঙ্গু হয়ে যাব, এই ধরনের চিন্তা কি মনের ভিতর কাজ করত? হ্যাঁ, সবসময় এই মনের ভিতর এই চিন্তা, একটা ভয় ঢুকে গিয়েছিল। তো কি করে জানলেন যে ডিপিআরসি তে এর চিকিৎসা দেওয়া হয়, এই বিষয়টা কিভাবে জানলেন আপনি? জানছি আমার ওই ফুয়াতো বোনের মাধ্যমে। কি হয়েছিল ওনার? ওনার ওই ওনার হাঁটুর সমস্যা ছিল। আচ্ছা আচ্ছা, চাকরি করতো।
ওকে এখনো করেন মানে এটিএন বাংলা আমাদের একটা পপুলার একটা নিউজ চ্যানেল সেখানে উনি জব করেন তো উনি কি ট্রিটমেন্ট নিয়েছিলেন এখানে এখানে নিছে তারপর ওনারও আবার রাস্তা পারাপার হয়েছে যে ওনারও হাত পা ভাঙছে ওকে ফাইন পা ভাঙা পর ওনার ওই হাঁটুর ভিতরে অনেক টাকা গেছে ওকে পরে রড ঢুকেছিল পায়ে আঙুলের ভিতরে আচ্ছা আচ্ছা এখন পুরোপুরি সুস্থ হয়ে মাটির পেশে নামাজও পড়তে পারে তো তাকে দেখে আপনিও কিছুটা অনুপ্রাণিত হলেন এবং তার পরামর্শে আপনি সরাসরি ডিপিআরসি তে চলে আসলেন এবং ট্রিটমেন্ট নেওয়া শুরু করলেন স্যার যেদিন প্রথম আপনাকে দেখেছিলেন আপনার এত মিজারেবল অবস্থা কি বলেছিলেন দেখে বলছে যে ওনা বলছে যে আমার এখানে চিকিৎসা নেন সাক্ষাৎকার দিতে চলে আসলেন কেমন আছেন আপনি অনেক সুস্থ মানে সেই প্রথম দিন আসার আপনি আর এই আজকের আপনিতে কতটুকু পার্থক্য মনে করেন আলহামদুলিল্লাহ তার মানে যেই যে কিছুক্ষণ আগে যেটা বলেছেন যে একটা সময় আপনি হাঁটতে গেলেও আপনি ভয় পেতেন খুব ভয় কাজ করতো সিঁড়ি দিয়ে ওঠানামায় ভয় কাজ করতো সেই ভয়টা কি এখন কিছুটা কেটেছে হ্যাঁ কেটেছে এবং কনফিডেন্স লেভেলটা কি নিশ্চয়ই এখন আগের থেকে অনেকটুকু বেড়ে গেছে যে ইনশাল্লাহ এই চিকিৎসা ইনশাল্লাহ আমি পুরো সম্পূর্ণ সুস্থ হব তো আমাদের দেশে এরকম অসংখ্য মানুষ আছেন যারা জানেন না যে আসলে কোথায় গেলে ভালো একটা চিকিৎসা পেতে পারি তাদের জন্য আপনি কিছু বলবেন উপদেশমূলক ভাবে এখানে তো চিকিৎসা ভালো হয় আইসা চিকিৎসা হলে সবাই ভালো হবে ভালো সুস্থ হবে একটা কনফিডেন্স চলে এসেছে কারণ যেহেতু আপনি নিজেও সুস্থ হয়েছেন আপনি নিজের চোখে দেখেছেন সবারে বলি এখানে এসে চিকিৎসা সুস্থ ভালো সুস্থ বাড়ি ফিরে যাও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন মা দর্শক ওনার আজকের হাসি এটাই বলে দিচ্ছে ওনার যে আনন্দ সেটাই বলে দিচ্ছে আসলে আজকে উনি কতটা সুস্থ আছেন কতটা ভালো আছেন আসলে এটা কিন্তু আমাদের জীবনে প্রত্যেকের জীবনেই ঘটে যখন আমাদের জীবনে ভালো কিছু ঘটে সুন্দর কিছু ঘটে আমরা চেষ্টা করি সেই জিনিসগুলো অন্য সকলের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তো সুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত আমরা সবাই সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই সো আমরা অনেকেই জানি না যে আসলে কোথায় যাব এই প্রশ্নটা আসলে আমাদের সবার সো যখনই সমস্যা অবশ্যই ভালো একজন কনসালটেন্টের সাথে অবশ্যই যুক্তি করবেন পরামর্শ করবেন এবং তিনি যেভাবে বলবেন সেই অনুযায়ী চিকিৎসা নেবেন যদি রোগটা ধরা পড়ে সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই মায়ের জন্য যাতে আজীবন উনি সুস্থ থাকেন ভালো থাকেন আপনারাও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ মা থ্যাংক ইউ